নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে স্বাগত জানাই হাউল মি প্লাসে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে পিয়ানো, ডায়াল প্যাড, টাচ কিটোন সিস্টেমটা অ্যাক্টিভেট করবেন বা সক্রিয় করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পিসি থেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে পপ আপ বক্সে মার্ক করে সেভ করুন, আর মোবাইল থেকে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটিতে ট্যাপ করে বেল আইকনটি ট্যাপ করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে আপনি আপনার ডায়াল প্যাডটি ওপেন করুন। ওপেন করার সাথে সাথে ওপরের দিকে দেখতে পাবেন মোর বা তিনটে ডট অপশনস আছে, সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনি কল সেটিংসটি দেখতে পাবেন। কল সেটিংসটাতে ট্যাপ করার সাথে সাথে আপনি ডায়াল আর টোন দেখতে পাবেন। ডায়াল আর টোনটাতে ট্যাপ করার সাথে সাথে আপনি অ্যাক্টিভ ডায়াল আর টোন অপশনস পাবেন, সেটিকে জাস্ট অন করে নিন। অন করে নেওয়ার সাথে সাথে আপনি ডায়াল আর টোন অপশনসটি দেখতে পাবেন, সেটাতে ওপেন করুন। সেটা ওপেন করার সাথে সাথে আপনি ডিফল্ট আর পিয়ানো দুটো অপশনস পাবেন, পিয়ানোটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। ব্যাকে এসে আপনি আপনার ডায়াল প্যাড ওপেন করুন। ওপেন করে নাম্বার টিপে দেখুন, পিয়ানোর মতো সাউন্ড আসছে।